হ্যালো, গুড মর্নিং। এখন আমরা রয়েছি হার কি দুনে। বাজে এখন সকাল 9টা। আজকে আমরা এখান থেকে যাব হচ্ছে রাথা থো। এখান থেকে নিয়ার অ্যাবাউট 8 কিলোমিটার্সের জার্নি, বাট টোটালটাই খুব হেকটিক। ওয়েদার একটু আগে পর্যন্ত খুব খারাপ ছিল, এখন ওয়েদার মোটামুটি ঠিক আছে। দেখা যাক কতটা কি হয়, কতদূর যেতে পারি। শরীর সবারই মোটামুটি ঠিক আছে, যতটুকু হয় ততটুকু তো হবেই, বাট ইটস ওকে। চলো, পরে দেখা হচ্ছে। টাটা। এখন আমরা রয়েছি মরিন্দা তালে। স্নোফল হচ্ছে, পুরো বরফ, চারিদিকে পুরো বরফ। ওয়েদার খারাপ হচ্ছে আস্তে আস্তে, হাওয়া খুব বিচ্ছিরি হাওয়া ছাড়ছে, কানফানে যন্ত্রণা করছে। এটা হচ্ছে মরিন্দা তাল, দারুণ জায়গা, অসাধারণ জায়গা। আর কি বলবো, এখানে যদি এরকম হয়, আগে তো আরও সারপ্রাইজেস আছে আমাদের জন্য। সো লেটস হোপ ফর দি বেস্ট। থ্যাংক ইউ। বাজে 12:10 আজকে বেশি হাঁটা ছিল না আজকে এখন আমরা রয়েছি হচ্ছে রাথাথোতে টেম্পারেচার এখন হয় নিয়ার অ্যাবাউট 10 এরকম হবে কিছু একটা হচ্ছিল স্নোফল এখনো হচ্ছে হালকা হচ্ছে কিছুক্ষণ আগে বেশ ভালোই স্নোফল হচ্ছিল রোদ আছে ভালোই আস্তে আস্তে ওয়েদার ভালো হচ্ছে আশা করি ওয়েদার কিছুটা বেটার পাবো আমরা আজকে এইখানেই আমাদের স্টপেজ এইখানেই আজকে আমরা নাইট স্টে করব আজকে আর কালকে এই দুটো দিন আমরা মানে আমাদের জার্নিটা একটু কমই হবে কারণ তারপরের দিন আমাদের পাস যেতে হবে তা সেদিনকে একটু টাফ সো আজ আর কালকে মোটামুটি কম হাঁটাই হবে তবে সিনারি এখানকার দুর্দান্ত সিনারি এখানকার দুর্দান্ত তো আজকে যেহেতু হাঁটাটা কম হয়েছে তো কিছু ফটোশুটই হয়ে যাক কি বলো টাটা মর্নিং আজকে আমাদের ফোর্থ ডে আমরা আজকে এই এখন বেরোচ্ছি রাথা থো থেকে আজকেরও জার্নি আমাদের বেশি দিনের বেশিক্ষণের নয় আজকে আমরা যাব আপার লামজুঙ্গা অবধি নিয়ার অ্যাবাউট 4 to 5 আওয়ার্সের জার্নি আছে ওয়েদার আপাতত ক্লিয়ার দেখা যাক কালকে মারাত্মক স্নোফল হয়েছে আশা করি আজকে ওয়েদারটা ভালো থাকবে অ্যাটলিস্ট আমরা যতক্ষণ না আমরা গিয়ে পৌঁছাচ্ছি আমাদের ডেস্টিনেশন অবধি ততক্ষণ যেন আকাশ ক্লিয়ার থাকে আমরা সেটাই আশা করব সো হোপ ফর দি বেস্ট থ্যাংক ইউ টাটা এখন আমরা রয়েছি হচ্ছে আপার লামজুংয়ে। বেশিক্ষণ হয়নি এসছি, এখানে 15 মিনিটের মতন হলো এসছি। একটু বাইরের ওয়েদার আবার খারাপ হয়ে এসছে, হালকা স্নোফলও হচ্ছে, তাই আমরা বাইরে আর দাঁড়ালাম না। আমরা এখন টেন্টের ভিতরেই রয়েছি, সবাই লাঞ্চ করছি। আমি জাস্ট লাঞ্চ করে উঠলাম। শরীর সবাইরই মোটামুটি ঠিকঠাক আছে, বেশিক্ষণের আজকে জার্নি ছিল না, নিয়ার 3-3.5 ঘন্টার জার্নি ছিল। কালকে ভোর 5টার সময় বেরোবো টুয়ার্ডস বড়াসু পাস। ওয়েদার কেমন থাকে তার উপর অনেক কিছুই ডিপেন্ড করে রয়েছে, দেখা যাক। তবে আজকের সারাদিনের আজকের জার্নির মধ্যে লাস্ট 30 মিনিটস খুবই ফানি ছিল। আমরা প্রায় কিছুটা রাস্তা আমরা স্লাইড করে নেমেছি। দুর্ভাগ্যবশত ফার্স্টে আমি ছিলাম, তাই আমার ভিডিওটা করার মতন কেউ ছিল না। এনিওয়েজ সবাই ঠিক আছি। ওয়েদার খারাপ হচ্ছে, ঠান্ডাটাও খুব বাড়ছে। কালকে রাত্রে জানি না কত কি টেম্পারেচার ছিল, বাট যা মনে হলো মাইনাসে ছিল, কারণ সাইডে যা মানে জল যা ছিল সবই বরফ হয়ে গেছিলো। আর ইভেন কালকে আমাদের টেন্টের ভেতরেও কালকেও আমাদের খুব কষ্ট হয়েছে রাত্রিবেলা, কারোরই ঠিকঠাক মতন ঘুম হয়নি। আজকে জানি না ঠিকঠাক মতন ঘুম হবে কি না, কালকে ভোর 5টার সময় বেরোতেও হবে। চলো দেখা যাক কী হয়।